ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই বাড়তি আয়োজন। ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষের দিকে, আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলার নারী সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে মেহেদি। উৎসবের রং আরও রঙিন করতে মেহেদির জুড়ি নেই, রঙিন সব পোশাকের সাথে হাত দুটি খালি থাকবে, তা কি আর হয়। একটা সময় ছিল যখন ঈদের আগের দিন সবাই গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে তা বেটে মেহেদি দিয়ে লাগাতেন, ভাই বোনেরা একসাথে হাতে মেহেদি দিতে বসতেন। এখন আর সে চিত্র নেই, তবে যতই চিত্রের পরিবর্তন হোক মেহেদি লাগানো থেমে নেই। এখন পছন্দ মতো ডিজাইন মাথায় রেখে পুরো হাত জুড়ে মেহেদি দেওয়া হয়, ডিজাইনের জন্য ক্যালিগ্রাফিক ফুল ও লতা পাতা নানা জাতের নকশা করা হয়। ঈদকে সামনে রেখে নগরীর বিভিন্ন পার্লারে এখন চলছে মেহেদি উৎসব। নগরের মেহেদিবাগে নির্বাণা বিউটি পার্লারে মেহেদি দিতে আসা এক তরুণী জয় নিউজকে বলেন, মেহেদি লাগাই মেয়েরা, এটা অনেক ভালো লাগে, আমাদের ফিলিংটা অনেক ভালো থাকে ঈদের আগে মেহেদি লাগানোটা, সব কাজিনরা মিলে লাগানো হয়। সো আমরা নির্বাণা বিউটি পার্লারে আসি প্রতি বছর ঈদের আগের দিন। নির্বাণা পার্লারের পরিচালক রুম্পা চৌধুরী জয় নিউজকে বলেন, ঈদ মুবারক আর আসসালামু আলাইকুম সবাইকে। আমি নির্বাণা মেকওভারের অর্ডার রুম্পা চৌধুরী। আমার পার্লারে সবসময় মেহেদি নিয়ে একটা মেহেদি উৎসব সেটা সবসময় হয়, যেটা এবারেও হচ্ছে। আর সেই সাথে আমাদের মেহেদি উৎসবের জন্য যেটা আমরা এবার একটা টিম ওয়ার্ক করেছি, টিম ওয়ার্ক থেকে আমার সাথে আছে আমার খুবই পছন্দের এবং কাছের একজন ছোট বোন ফারজানা, সে আমাকে এখন মেহেদি লাগিয়ে দিয়েছে। এবং সেই সাথে আমার তো আরও দেখছেন আপনারা আমার আশেপাশে আমার যে ক্লায়েন্টগুলো আছে তারাও লাগিয়েছে, এবং ফারজানার সাথে যে যাদের ফারজানার যে টিমটা আছে টিমের মধ্যে আরও আছে ফাবিহা, নাবা, সরি নাহার, এরা আরও কয়েকজনে মিলে একসাথে আমরা টিম ওয়ার্ক করে এখন এটা করা হচ্ছে নির্বাণা থেকে মেহেদি উৎসবের মতন। চিত্রগ্রাহক বাচ্চু বড়ুয়াকে সাথে নিয়ে রিপোর্টার রুবেল দাস, জয় নিউজ, চট্টগ্রাম।